কিন্তু যে মার্জিনে আমাদের পরাজয় হচ্ছে বাগদার মতো আসনে, বিশেষ করে রানাঘাটে, এটা আমাদের প্রত্যাশিত ছিল যে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে আমাদের নিজেদের হিসাব এটাই ছিল, তাতে একটু বেশি মার্জিন দেখে মনে হচ্ছে। কেন এরকম হয়েছে তার জন্য ইন্ট্রোস্পেকশনের প্রয়োজন আছে, দল বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করবে। বিজেপি ওই অবস্থা থেকে রুখে ঘুরে দাঁড়াবে, এটা জনমানুষের প্রকৃত প্রতিফলন নয়। পুরো এলাকায় হোক আর পঞ্চায়েত এলাকায় হোক, বাগদায় এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বিজেপি এই ব্যবধানে হারতে পারে না, হারতে পারে না, হারতে পারে না। আজকে জেতার আনন্দ করে নিন, আজকে পটাকা যা আছে ফাটিয়ে টাটিয়ে নিন, কিন্তু রাজনৈতিক পরিস্থিতি পশ্চিমবঙ্গে দ্রুত বদল হবে, অবস্থা বদলাবে, মানুষ রুখে দাঁড়াবে, মানুষ গণ অবরোধ তৈরি করবে। এভাবে নির্বাচন হয় না, 26 ভোট হবে না। 2026 বিধানসভা নির্বাচন হবে না, পশ্চিমবঙ্গের মানুষ 2026 আগেই নতুন সরকার পাবে।